वेलकम बैक टू माय चैनल मौसुमीज लाइफ। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमराओ बेश भालो आछि। बाजे घड़ीते 9:15 आर কাল থেকে তোমাদের বলে 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 আসছি যে শাড়িগুলো সেদিন থেকে দিয়ে এসেছি, নেওয়া হয়নি, নিতে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে আরও দুটো শাড়ি দিয়ে আসব, আর ওই দুটো শাড়ি নিয়ে আসব, আর যাব হচ্ছে গোলদারির জিনিস আনতে। তো চলো, বেশি দেরি না করে, বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক, চলো আমার সাথে। বন্ধুরা, বাজছে 10:30, আর আমি তোমাদের বলেছিলাম যে আমার এই ড্রেসিং টেবিলের এই পোর্শনটা, মানে পুরো ড্রেসিং টেবিলটাই আর কি, পরিষ্কার করতে হবে। তো আজকে আমি সেই কাজের চটপট লেগে পড়ছি। তো চলো এখানটা আগে গুছিয়ে নিই, তারপর কথা হবে। এখানে দেখো আমি একটা ওড়নাকে, সুতির, পুরো সুতির ওড়নাকে এটার কভার হিসেবে আমি রাখছি, কারণ তাহলে ওই সাদা যে অংশটা সেটা খুব একটা নোংরা হয় না, যেটুকু নোংরা হওয়ার মোটামুটি ওড়নাটাই হয়ে যায়। ওই জন্য একটা ওড়না দিয়ে দিচ্ছি, বা একটা কাগজ থাকলে কাগজও দিই, কাগজ দিই না জেনারেলি, একটু কাপড় টাইপের হলেই ভালো লাগে দেখতে, তো তার জন্য এটাকেই আমি দিয়ে দিচ্ছি। Thank you.
ফাইনালি আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে, নিচের তাকটা পরিষ্কার করতে গিয়ে আমি একটা দারুণ জিনিস পেলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই, সেটা মানে দারুণ জিনিস যাকে বলে। এই দেখো, এই ডোর হ্যাঙ্গিংটা পেলাম, দেখতে পাচ্ছ? দারুণ না জিনিসটা? খুব 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 সুন্দর। আচ্ছা, এই যে ঠিক এরকম জিনিসটা, খুব সুন্দর। আমার প্রচন্ড 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 ভালো লাগে, প্রচন্ড ফেভারিট একটা জিনিস এই ধরনের, এই টাইপের জিনিসগুলোই, হ্যাঙ্গিং টাইপের, ওয়াল হ্যাঙ্গিং বলো, ডোর হ্যাঙ্গিং বলো, উইন্ডোতে যেগুলো হ্যাঙ্গিং করানো যাবে, যে কোনো হ্যাঙ্গিং জিনিস বেশ ভালো লাগে দেখতে, এরকম ভাবে ঝুলবে। তো এটার একটা গল্প আছে, সেটা বলি। এটার বিষয়ে আমার এতটুকু মাথাতেই ছিল না, মানে মাথাতেই ছিল না। এটা আমি আমাদের দুর্গাপুরে হয় কল্পতরুর মেলা, তোমরা অনেকেই জানবে যারা দুর্গাপুরের বাসিন্দা, দুর্গাপুরে থাকো, তারা সবাই জানবে যে আমাদের খুব বিখ্যাত একটা দুর্গাপুরে মেলা হয়, সেটা হচ্ছে কল্পতরু মেলা, যেটা হয় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি। তো এটা সেই কল্পতরু মেলাতে এটা আমি কিনেছিলাম 2020, মানে গত বছর জানুয়ারিতে আমি এটা কিনেছিলাম আমার নতুন বাড়ির জন্য, কিনেছিলাম। আজকে হচ্ছে 2021-এর অক্টোবর, এখন আমার বাড়ি কমপ্লিট হলো না, আর এইটা যে আমি কিনে রেখেছিলাম এটা আমি ভুলেই গেছি, একদম বেমালুম ভুলে গেছি। আমি আজকে এটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম এটা রয়েছে, তখন আমার মনে পড়লো, হ্যাঁ তাই তো, এটা আমি কিনে এনেছিলাম। তো সেই নতুন বাড়ির জন্য জিনিস কেনা নতুন বাড়িতে এখনো লাগলো না। এনিওয়ে, আর কটা দিনের অপেক্ষা। আর একটা জিনিস এনেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা কাঁচের গ্লাস বা কাঁচের বোতলে জল ভরে রাখলে তার মধ্যে এই ফুলগুলো দিয়ে দিতে হবে, তাহলে কি হবে বলতো, এই ফুলগুলোর ঠিক সাইজগুলো এরকম বড় বড় হয়ে যাবে, মানে এটা জলে পেলেই ফুলগুলোর সাইজগুলো বড় হয়ে যাবে, আর পরিষ্কার কাঁচের সাদা একদম বোতল হলে দারুণ দারুণ দেখতে লাগে। ইভেন গ্লাসে বা ধরো একটা বাটির মধ্যেও দিয়ে দিলে দিয়ে দিলেও এটা দেখতে কিন্তু দারুণ লাগে, দারুণ। তো সেই অর্থে এগুলো নিয়েছিলাম আমি, কিন্তু এই বাড়ির জন্য এই দুটো জিনিস একসাথে নিয়েছিলাম বাড়ি সাজাবো বলে, কিন্তু এখনো অবধি আমি বাড়ি সাজাতে পারলাম না, জানি না কবে সাজাবো। তো আর মানে 2 বছর যে হয়ে গেল, আমি বুঝতে পারছি না এগুলো আদৌ জলে দিলে ফুলবে কিনা, জলে দিলে আদৌ এগুলো বড় হবে কিনা, আমি সেটাও আমার মাথায় ঢুকছে না। তো দেখা যাক, যেদিন করব যে বা যেদিন সাজিয়ে রাখবো সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই দুটো জিনিস পেলাম, আর পেয়ে বেশ মনটা একটু ভালো ভালো লাগছে যে সত্যি তো আমি এই জিনিসগুলো ভুলে গেছিলাম, আর হয়তো এখানেই রেখে দিয়ে আমি চলে যেতাম, আমি ভুলেই যেতাম। তো যাক পেলাম, আর ঠিক যাওয়ার আগের আগের মুহূর্তেই পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দারুণ দুটো জিনিস আমার হাতে আজকে এসছে, সেটা হচ্ছে বাবা এনে দিল এই যে কয়েদ বেল, দেখতে পাচ্ছ আমার প্রচন্ড 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 ফেভারিট জিনিস কয়েদ বেল মাখা। তো কয়েদ বেলটা আমি আজকে মাখবো, বাচ্চে 1টা বেজে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিলাম, তো কয়েদ বেলটা মেখে আমি আগে ওকে খাওয়াবো, তারপর স্নানে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি কয়েদ বেল মাখা শুরু করে দিলাম, আর কয়েদ বেলটা
একটা কয়েত বেল পুরো কালো কালো ছিল আর একটা কয়েত বেল একদম সাদা সাদা, মানে একটা খুব বেশি পাকা ছিল আর একটা খুব খুব একটা পাকা ছিল না। তো তাতে প্রবলেমের কিছু নেই, দুটো একসাথেই মেখে দিলাম, মানে ব্যালেন্স হয়ে গেল আর কি। তো আমি কী কী দিয়ে কয়েত বেল মাখি আমি সেটা বলে দিচ্ছি, কারণ আমি যখন দেখাবো ভাবলাম তখনই ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো কয়েত বেলগুলো আমি মাখাই হচ্ছে সামান্য কিছু জিনিস দিয়ে, যেমন সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর বিট নুন একটু দিই আমি, বিট নুন এইগুলো দিয়েই আমি মাখিয়ে নিই ব্যাস। আর চিনিটা একটু বেশি করে দিই, যেহেতু টক জিনিস তো নুন চিনির ব্যালেন্সটা একটু, মানে সর্ষের তেল আর চিনিটা আমি একটু বেশি করে দিই। আর কাঁচা লঙ্কাটা দিলে ঝাল ঝাল খেতে দারুণ লাগে, দারুণ। আমার বরাবরই মাখাটা খেতে প্রচণ্ড ভালো লাগে, আমি বিয়ের আগেও বাবা এনে দিত, আমি খেতাম এভাবে। আর এটা রোদে শুকিয়ে, মানে সঙ্গে সঙ্গে না খেয়েও যদি রোদে একটু শুকিয়ে নাও তাহলে টেস্টটা আরও আরও বেশি বেড়ে যায়। তো তার জন্য আমি একটু রোদে শুকিয়ে নিয়েই খাই। আর দেখো সন্ধ্যাবেলায় আমাকে বেরোতে হয়েছিল, যেতে হয়েছিল একটু রঙের দোকানে ব্যালকনির রঙটা একটু ঠিক করতে। তো যেতে যেতে ভাবলাম ফুলঝোরে, দেখো এটা ফুলঝোরের প্যান্ডেল যেটা দেখছো আর কি, ফুলঝোরের প্যান্ডেলের লাইটিং। তো সেই লাইটিংটা ভাবলাম যতটুকু ক্যাপচার করতে পারি করে নিই, কিন্তু প্রচণ্ড পরিমাণে আবছা আসছিল জিনিসগুলো। তো তা সত্ত্বেও এরকম কষ্ট করে করলাম আর কি, যেটুকু দেখা যায়। দেখো আমি ফিরে এলাম, বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরপরই ছেলেটার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই শাড়িটা চেঞ্জ করতে পারলাম না, একটু হাত মুখ ধুয়েই আমি ওকে খাওয়াতে স্টার্ট করে দিলাম। আরও দেখো ফোন দেখতে দেখতে খাচ্ছে, ওকে ফোন টোন দিয়ে না বসালেও কিছুতে এক জায়গায় স্থির হয়ে বসে না, মানে সমানে ওর পেছনে দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়। তো তার জন্য ওকে মোটামুটি ফোনটা দিয়ে বসে খাইয়ে নিই। তো বন্ধুরা, ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকে আর দেখানোর সেরকম কিছুই ছিল না। তো তোমরা দেখলে আমার আজকে সারাটা দিন মোটামুটি কীভাবে পেরোলো, কীভাবে আমি কাটালাম আজ সারাটা দিন, সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের মতো আসি, আর কিছু বলার নেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা বাই, গুড নাইট।